এখানটা রীতিমত বালি থাকে, আমরা যখন আসি এই জায়গাটা রীতিমত বালি থাকে, বৃষ্টি পড়ছে, আমাদেরকে এখান থেকে পালাতে হবে। তো আজকে আমি বেরোচ্ছি এখন বাঁকুড়ার জন্য। কেন যাচ্ছি তোমাদেরকে আমি বলছি, আমার সাথে মন্দারমণি গেছিল, আমার মামার ছেলে, তাকে আমি ছাড়তে যাচ্ছি, আমার মা বাড়ি যাচ্ছি মেনলি আমি আজকে বাঁকুড়াতে। তো চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আমি। এখন মোটামুটি বাজে 11টা, 11টার সময় আমরা বেরোবো, ওখানে গিয়ে আমরা লাঞ্চ করব, লাঞ্চ করে আমি আবার ব্যাক করে যাব, কারণ আমার একটু কাজ আছে বাড়িতে। থাকতে বলেছিল মামা কিন্তু থাকতে পারবো না, কারণ আমার কাজ আছে, সেই জন্য আমাকে বেরিয়ে যেতে হবে। তো চলো যাওয়া যাক, রাস্তাটা তোমাদের দেখাই। আমরা মেনলি আমার বাড়ির থেকে দুদিক দিয়ে যাওয়া যায়, একটা হচ্ছে দুর্গাপুর ব্যারেজ হয়ে আর একটা হচ্ছে রানীগঞ্জ হয়ে। তো আমরা মেনলি রানীগঞ্জ হয়ে যাব, কারণ দুর্গাপুর ব্যারেজ হয়ে গেলে অনেকটা আমাদের ঘুরতে হবে। রাস্তাটা বেশি ভালো দুর্গাপুর ব্যারেজ হয়ে গেলে, কিন্তু রানীগঞ্জে একটু শর্ট হয়, একটু কনজেস্টেড, কিন্তু রাস্তাটা ভালো। তো চলো যাওয়া যাক, আজকে ব্লগটা এখানে স্টার্ট করছি, চলো। তো আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি এখন বাঁকুড়ার জন্য। তো আমরা লাস্ট অব্দি ডিসাইড করলাম যে আমরা রানীগঞ্জ দিয়ে যাবো না, আমরা দুর্গাপুর দিয়ে যাবো, কারণ দুর্গাপুরের রোডটা যথেষ্ট ভালো রানীগঞ্জের থেকে। রানীগঞ্জটা কি খুব বেশি কনজেস্টেড আর ওখানে জ্যামটা খুব বেশি হয়, সেই জন্য আমরা রিস্ক না নিয়ে, যেহেতু আমাদের তাড়াতাড়ি আছে, আমরা এখানে একটু হলেও ট্রেনে বেরিয়ে যেতে পারবো, সেই জন্য আমরা দুর্গাপুর ব্যারেজ দিয়ে যাবো। সবার প্রথম এখানে আমাদের তেল নিতে হবে, নাহলে আমাদের গাড়ি বন্ধ হয়ে যাবে, কারণ গাড়িতে তেল নেই একদম। তো চলো, এখানে আমাদের সামনেই পেট্রোল পাম্প আছে, এখানে আমরা তেল নেবো, তারপরে দেখা হচ্ছে দুর্গাপুরে। তো আমরা এখন দুর্গাপুর ঢুকে গেছি, তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে দুর্গাপুরের শিবাজি। যারা দুর্গাপুরে থাকো এই জায়গাটা তোমাদের জন্য খুবই চেনা জায়গা হবে। এখন আমরা শিবাজি থেকে ক্রস করছি, এখন আমরা যাব হচ্ছে আই থিঙ্ক আমি গান্ধী মোড় থেকে হাইওয়ে ধরবো, তারপরে আমি ওই পার থেকে স্টেশনের ওইদিকে যাব। তো চলো যাওয়া যাক, তারপরে দেখছি। আশা করি আমরা আজকে আর কোথাও দাঁড়াবো না, ডাইরেক্ট আমরা বাঁকুড়ায় যাবো, কারণ আমার কাজ আছে বাড়িতে এসে, সেই জন্য আমাদের তাড়াতাড়ি আসতে হবে। তো ওখানে গিয়ে লাঞ্চ করারও ব্যাপার আছে, তাই আমরা যতটা তাড়াতাড়ি সম্ভব আমাদের টাইম ম্যানেজমেন্ট করে যেতে হবে। তো এবারে আমরা রাস্তায় আর কোথাও দাঁড়াচ্ছি না, পরে যদি আবার কখনো বাঁকুড়া আসি তোমাদেরকে পুরো ডিটেলে দেখাবো যে বাঁকুড়ার কি কি জায়গা ওখানে আছে ঘোরার মতো, সেগুলো অন্য একটা ব্লগে তোমাদের দেখাবো। তো এখন আমরা আছি এনআইটির সামনে, দুর্গাপুর এনআইটি, তোমরা দেখতেই পাচ্ছ এটা এনআইটি ক্যাম্পাস, আর সামনে গান্ধী মোড়। গান্ধী মোড় থেকে আমরা লেফট টার্ন নিয়ে নেবো হাইওয়েতে, আমরা সোজা ডিভিসি মোড় থেকে ওভারব্রিজ হয়ে আমরা ওই পারে যাবো স্টেশনের ওইদিকে, ওখান থেকে আমরা দুর্গাপুর ব্যারেজ, ব্যারেজ ক্রস করে ওইদিক থেকে বাঁকুড়া। তো চলো দেখা যাক। আমরা গান্ধী মোড় চলে এসেছি, এখান থেকে আমরা লেফট টার্ন নেবো, তারপর সোজা আমরা যাবো এখন ডিভিসি মোড়। এখানেও এত স্পিড ব্রেকার দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ রাস্তার কি অবস্থা, পুরো পট হলসে ভর্তি, মানে গাড়ি চালাবো মানে হাইওয়েরও এই অবস্থা, তোমরা দেখো শুধু।
থেকে তোমরা দেখতে পাচ্ছ দুর্গাপুরের জাংশন মল। এটা দেখার কিছু নেই, যারা দুর্গাপুরে থাকো তারা সবাই এই মলটাতে এসে কখনো না কখনো আড্ডা মেরেছো বা ঘুরে গেছো, এটা দেখানোর কিছু নেই। যারা দুর্গাপুরের বাইরে থাকো তাদের জন্য আমি এটা দেখিয়ে দিলাম। আর এখান থেকে লেফট টার্ন নিলে তোমরা দুর্গাপুর সিটি সেন্টার ঢুকে যাচ্ছ, তোমরা দেখতেই পাচ্ছ। এখান থেকে যদি তোমরা লেফট টার্ন নাও দুর্গাপুর সিটি সেন্টার, লেফট নিয়ে রাইট নিলে দুর্গাপুর বাস স্ট্যান্ড। আমরা ভেতরে যেতে পারতাম কিন্তু আমি হাইওয়েটা প্রেফার করলাম যাতে আমাদের তাড়াতাড়ি হয়ে যায় একটু, কারণ ভেতরে গেলে তো তোমরা বুঝতেই পারছ যে অনেকটাই ঘুরতে হবে, সেই জন্য আমি হাইওয়েটাই প্রেফার করলাম বেরিয়ে যাওয়ার জন্য। এবার সামনে তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে ডিবিসি মোড়, এখান থেকে আমরা লেফট নেব। এখান থেকে লেফট নিয়ে আমরা, তোমরা এই জায়গাটা কিন্তু মনে রাখবে, সামনে দেখা এই জায়গাটা কিন্তু মনে রাখবে, এখান থেকে তোমাদের লেফট নিতে হবে যদি তোমরা ওভারব্রিজ ধরতে চাও। সোজা বেরিয়ে গেলে কিন্তু হবে না, এখান থেকে এই যে ডিভাইডার থেকে আমরা লেফট নিলাম আর এখান থেকে আমরা সোজা যাব ওভারব্রিজ দিয়ে ওই পারে। এখন ওভারব্রিজে উঠে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ এখান থেকে আমরা লেফট নিয়ে যাচ্ছি। অ্যাজ ইউজুয়াল তোমাকে বললাম যে দুর্গাপুর স্টেশনের ওদিকে, আর ওইদিকে সোজা বেরিয়ে গেলে দুর্গাপুর ব্যারেজ। তো এই যে এখান থেকে আমরা রাইট নিচ্ছি দুর্গাপুর স্টেশন রোড এই দিকটা, রাস্তার অবস্থা প্রচন্ড খারাপ, তোমরা দেখতেই পাচ্ছ রাস্তার অবস্থা। এখান থেকে যদিও বা একটু ভালো মনে হচ্ছে, তবে এই রাস্তাটা একটু কনজেস্টেড, এখান থেকে ব্যারেজ অব্দি তোমরা এই রাস্তাটা একটু কনজেস্টেড পাবে, একটু এখানে জ্যাম টাইমও লেগে যায় মাঝে মাঝে। তাছাড়া এই টাইমটাতে ঠিক আছে, এখানে আজকে মানে ওয়েদারটাও মেঘলা মেঘলা করে আছে, রোদও নেই। এখন বাজে তোমার 11:30 মতো, এখন রোদও নেই, তো জানি না বৃষ্টি হবে কিনা। তো বৃষ্টি হলে তোমাদের সাথে তো দেখাবোই যদি বৃষ্টি হয়। আমরা এখন ঢুকছি, প্রায় কাছাকাছি চলে এসেছি দুর্গাপুর ব্যারেজে। তোমরা সামনে নদী দেখতেই পাচ্ছ, দামোদর নদী। এখানে একটা ওয়াচ পয়েন্ট করা আছে, তোমরা দেখতেই পাচ্ছ এই যে একটা ওয়াচ পয়েন্ট করা আছে। আর সামনে দারুণ ভিউ এখানে এসে, তোমরা যদি কাছাকাছি থাকো দুর্গাপুরের বা দুর্গাপুর ব্যারেজের, তো এখানে একটা দারুণ পয়েন্ট, যারা অনেকেই জানো, যারা জানো না তারা এখানে এসে একবার এক্সপিরিয়েন্স করতে পারো, দারুণ এটা জায়গা। আর সামনে তোমরা দেখতে পাচ্ছ দুর্গাপুর ব্যারেজ ওইখানে একটু দূরে। আর মানে আজকের ওয়েদারও দারুণ, আর আজকের মানে কি বলবো পুরোটাই একটা জমে গেছে একদম। এই যে দেখো এখানে আমাদের অনেকগুলো গেট খোলা আছে, তোমরা এই সামনে থেকে দেখতে পাবে। এই যে তোমরা জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, এখানে কয়েকটা গেট ড্যাম খুলে দিয়েছে, তো দারুণ। যদি ওই পারে তোমাদের দেখাতে পারি জলটা তাহলে খুবই ভালো হবে, চলো দেখি যদি তোমাদের দেখাতে পারি তাহলে তো দারুণ হবে।
এখানে আমরা দুর্গাপুর ব্যারাজে উঠবো। এই জায়গাটা একটু কনজেস্টেড, কারণ এখানে দুদিকে রাস্তা থাকে আর জায়গাটা একটু রাস্তাটা একটু পাতলা রাস্তা। তোমরা বাঁ দিকে সিনটা দেখো, আমি জানি না তোমাদের কতটা আমি দেখাতে পারবো। ওখানে জলটা ছেড়েছে, দারুণ সুন্দর লাগছে সিনটা। তো এখন আমি নেমে গেছি এখানে দুর্গাপুর ব্যারাজের এখানে। এখানে বৃষ্টি পড়ছে, কিন্তু তোমাদেরকে সিনটা দেখানোর জন্য আমি এখানে নামলাম। তো চলো, তোমাদেরকে দারুণ এটা একটা সিনারি আছে, তোমাদেরকে এখানে দেখাচ্ছি আমি যে কেমন লাগছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে গেট খুলে দিয়েছে, কি দারুণ লাগছে এখানে। এখানটা রীতিমতো বালি থাকে, আমরা যখন আসি এই জায়গাটা রীতিমতো বালি থাকে এখানে। তো আমি আর বেশিক্ষণ দেখাতে পাচ্ছি না। এখানে বৃষ্টি পড়ছে, আমাদেরকে এখান থেকে পালাতে হবে। আমার গাড়ি দূরে রাখা, তোমরা দেখতে পাচ্ছ আমি অলমোস্ট ভিজেই গেছি, মানে কিছু বলার নেই, ঠান্ডা ফান্ডা লেগে গেলে কেস। আর নিচের রাস্তাতে মাস্ক পরে দৌড়াতেও পাচ্ছি না। তো চলো তাড়াতাড়ি আমি দৌড়াই। তোমরা দেখতে পাচ্ছ বৃষ্টি খুব জোরে পড়ছে, এখানে ট্রাক ফ্রাক আছে। আমার ফোনটাও ভিজছে, কি বলবো, কিছু বলার নেই। তো চলো আমরা গাড়ির সামনে চলে এসেছি। গাড়ির ভেতর চলে এসেছি, একটু ভিজে গেছি, কোনো অসুবিধা কিছু নেই। তো চলো এবার যাওয়া যাক সামনে। তোমাদের আরেকটা জিনিস দেখায়, টোল আছে সামনে, তোমরা দেখতে পাচ্ছ ওই দূরে টোল আছে। তো চলো যাওয়া যাক, তারপরে দেখাচ্ছি, পুরো হাঁপিয়ে গেছি। তো এবার যাওয়া যাক, নাহলে লেট হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ সামনে টোল, কিন্তু এই টোল এখন বন্ধ, এখনো টোল খোলেনি। আমি এখনো হাঁপাচ্ছি, লিটারালি আমি এখনো হাঁপাচ্ছি। তো এই টোল এখনো খোলেনি, টোলটা জানি না কবে স্টার্ট হবে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, ওয়েলকাম টু দুর্গাপুর টোল প্লাজা। তো এই যে এখান থেকে অলমোস্ট আমরা বাঁকুড়া এন্টার করেই গেছি। তো চলো বাঁকুড়ার রোডগুলো তোমরা এনজয় করো, বাঁকুড়ার রোডগুলো দারুণ, আমার তো স্পেশালি খুব ভালো লাগে। আর তারপরে চলো পৌঁছে দেখা হচ্ছে ওখানে, অলরেডি লেট হয়ে গেছে আমাদের, তাড়াতাড়ি বেরোতে হবে। চলো বাঁকুড়া গিয়ে দেখা হচ্ছে।
তো আমি এখন আমার মামা বাড়িতে পৌঁছে গেছি, এখন আমি আমার ভাইয়ের রুমে বসে আছি। তো আমি এখানে মোটামুটি 12:20 পৌঁছে গেছি এখানে। তো এখন আমি খাওয়া দাওয়া করবো, এখন বাজে তোমার 1:05, আমি এখানে খাওয়া দাওয়া করবো। এখানে আমি জানলা ধারে বসে আছি, বাইরে বৃষ্টি পড়ছে। তো এটা হচ্ছে বাঁকুড়ার অমরকানন, অমরকানন যে জায়গাটা যারা জানো। আর তো এখানে আমি এখন খাবো, মামি খাবার দাবার বানাচ্ছে, জানি না কী খাবার দাবার। তো খেয়ে দিয়ে নিয়ে বাড়িতে বেরোবো, আর রাস্তায় আর ব্লক করবো না, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর তাড়াতাড়ি আমাদের পৌঁছাতেও হবে। তো এবার দেখা হবে বাড়ি গিয়ে, তার আগে যদি কিছু পাই তো তোমাদের নিশ্চয়ই দেখাবো। তো এখন তোমরা দেখতে পাচ্ছ আমি আছি দুর্গাপুর ব্যারেজ পেরিয়ের ঠিক এই জায়গাটাতে, যেখানে আমি তোমাকে আসার সময় দেখিয়েছিলাম যে এটা একটা ভিউ পয়েন্ট, মানে এখানে তোমরা দাঁড়িয়ে এখানে সব দেখতে পারবে, মানে ভিউটা এনজয় করতে পারবে। এই যে পুরো এই ভিউটা তোমরা এনজয় করতে পারবে, তোমাকে আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি যে জায়গাটা কেমন। এই যে এই জায়গাটা এরকম, তো তোমরা যদি এখানে আসো এখানে তোমরা এনজয় করতে পারবে। তো চলো আমি এবার বাড়ি যাই। তো আমি বাড়ি চলে এসেছি, এখন আমি আমার রুমে আছি। তো এখন আমার একটু কাজ আছে, সেই জন্য আমি ব্লগটা এখানেই এন্ড করব। আর আমি আসার সময় সেরকম কোনো ভিডিও বানাইনি, তার কারণ সেম জিনিস আমি তোমাদের যাওয়ার সময় দেখিয়েছি, আসার সময় আমি ওই রোড দিয়ে এসেছি। এরপর যদি আমি কখনো বাঁকুড়া দিয়ে যাই তো বাঁকুড়ায় তোমাদের দেখাবো, আরও অনেক কিছু দেখার মতন আছে, বা রানিংগঞ্জ রোড দিয়েও গিয়ে তোমাদের দেখাবো। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, যদি বেশি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইবও করে দিও, যদি না করে থাকো, যদি করে থাকো তাহলে আরও টাকা টেপো না, নাহলে আনসাবস্ক্রাইব হয়ে যাবে, ঠিক আছে, এটা তোমরা সবাই জানো। তো চলো ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।